এখন ওইটার সহজ দিও আর বকা বকি করে দো হইলে মারি ফেলে গিয়াম এন্ডি লারো সিঙ্গি ফুরাত দিগিম ফুরাত দিলে খায় নাই বুঝে লোহাগাড়াই অগ্নিসংযোগ করে সিএনজি পুড়িয়ে দেবার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আমিরাবাদ আলুরঘাট রোড সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দরা। 18 আগস্ট বিকাল 3টায় চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়ক সংলগ্ন আলুরঘাট স্টেশনে এ মানববন্ধন শুরু হয়। সেখান থেকে নেতৃবৃন্দরা অসহায় সিএনজি চালক শাহাদাত হোসাইনের 5 লাখ টাকা মূল্যের সিএনজি যারা আগুনে পুড়িয়েছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। সংগঠনের একজন সদস্য শাহাদাত ভাই উনি অনেক কষ্ট করে একটা গাড়ি নিয়েছে কিস্তির উপর একটা গাড়ি নিয়েছে নতুন। সেই গাড়িটা এলাকার দুজন সন্ত্রাসী এবং ওরা মাদক ব্যবসায় অনেক বিভিন্ন মানে কি গিয়েতে জড়িত আছে এবং ওদের বিশ্বাস চাই আমরা এই সমিতির সিএনজি সমিতির সদস্য সবাই আছে এখানে সবাই জানে উনি অনেক কষ্ট করে গাড়িটা নিয়েছে। উনি অনেক ভালো মানুষ, আমাদের সিনেমাতে 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ে, ওর সাথে কোনো কারো কাছে ঝগড়া নাই, তাই উনি এলাকাতে ভালো করে চলে সেজন্য মানে কি সন্ত্রাসীরা ওর গাড়িটা ফুড়ে দিয়েছে, গাড়িতে কোনো দুষ্কর নাই। এটা আমরা বিশ্বাস চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিশ্বাস চাই যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমাদের শাহাদাত ভাইয়ের সিএনজিগুলো পুড়িয়ে দিয়েছে গভীর রাতে, তাদের উপর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনাটা ঘটিয়েছে ওনারা এলাকায় বিভিন্ন বাঞ্চালের পরিচিত লোক, একজনের নাম হচ্ছে রুবেল, বাপন নাম মোহাম্মদ হোসেন, আর একজনের নাম হচ্ছে মামুন, বাপন নাম নুরুল ইসলাম। এরা আরও সঙ্গী আছে যারা দুজন এক্সপোর্টে ছিল, এলাকার লোকেরা বলতেছে এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং উপযুক্ত বিচার চাই, প্রশাসনের কাছেও বিচার চাই, সরকারের হস্তক্ষেপও চাই। ওগুলো সাধারণ নিরীহ মানুষ, ও এখন ফতেঘাটে হাঁদের চলিবার আর কোনো রাস্তা নেই, ওর 3 বাচ্চা 2 বাচ্চা, ও এখন বেকায়দাত করে গিয়ে গাড়িয়ান লইল কিস্তত, এই কিস্তর গাড়িয়ান 3 মাস কিস্ত খুঁজছে, বিশাল বাকি রোগী, ও মালিকের হাঁসও চাবত, ফ্যামিলির হাঁসও চাবত, ও হান্দাতে আছে, ও অনারের হাতে 10 জনের হাতে, বেগুনের হাতে বিচার চাই, প্রশাসনের হাতে বিচার চাই, এমপি সাহেবের হাতে বিচার চাই, আর দুনতানার প্রশাসন সরকারের হাতে বিচার চাই। যে মানববন্ধন নতুন সরকারের হাতে লোহাগাড়া থানার হাতে একখান অনুরোধ, এই যে সন্দেহমূলক দুজন ব্যক্তি আর হৈর মোহাম্মদ রুবেল আর মামুন ইতারে এখন সমাজমে জবাবসার করে দহন দিলে, আর নাম হর আর মামলা দিলে মারি ফেলি বহর আইনলে করি বহর, এখনো পর্যন্ত ইতারে গ্রেপ্তার নর, ইতার আইনে এখনো ব্যবস্থা ইতারের বিরুদ্ধে নর, আর ইতারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, এখনো দোয়ান করে আর এখনো বেড়ার এখনো ইতারে সহযোগী হল আর বকা বকি করে দহনলে মারি ফেলে গিয়াম এন্ডি আরও সিঙ্গি ফুরাত দিগিম ফুরাত দিলে খায় নাই বুঝে, ইহান আর প্রশাসনের হাতে জোর দাবি জানাই তারারে অতি তাড়াতাড়ি একখানে গ্রেপ্তার পূর্বক বিচারের আওতায় আনা হোক, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা এই মানববন্ধন থেকে দ্রুত তারা এই দাবিটুকু জানিয়েছেন। পাশাপাশি এখানে আরও অনেক ড্রাইভার নেতৃবৃন্দরা ওনারাও জানিয়েছেন যে এই মুহূর্তে এই মানববন্ধন থেকে প্রশাসনের কাছে যারা এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য এবং এই শাহাদাত হোসাইনের পরিবারের কাছে ক্ষতিপূরণ সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা।